আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। মা হতে চলেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত, নিজেই জানালেন সামাজিক পাতায় সে খবর। বন্ধুরা, টিভির নাটকে ইদানিং দারুণ জনপ্রিয় হয়েছেন নুসরাত ইমরোজ তিশা, আর তিনি এবার সুখবর দিলেন যে তিনি খুব শীঘ্রই হতে চলেছেন মা। 2010 সালে নুসরাত ইমরোজ তিশা আর পরিচালক মোস্তাফা শরিয়াত ফারুকী গাঁটছড়া বাঁধেন। এবার তাদের সংসারে আসতে চলেছেন নতুন মোড়, বাবা মা হতে চলেছেন খুব শীঘ্রই তারা। সামাজিক পাতায় সুখবর দিলেন এই তারকা জুটি। শেয়ার করেছেন অভিনেত্রী দুটি ছবি, তার সঙ্গে তিনি লিখেছেন, নতুন বছর নতুন পরিচয়ের অপেক্ষায়। বেশ কিছুদিন ধরে আপনারা জানতে চাইছিলেন আমাকে কোথাও দেখা যাচ্ছে না কেন, আমি কেন সবেতে অনুপস্থিত। এই দুটো ছবিতেই নিশ্চয়ই সবকিছুর উত্তর পেয়েছেন। আমি অনুপস্থিত কারণ আমার জীবনে একটা সুখবর আসন্ন, আমি এবং ফারুকী আমাদের প্রথম সন্তানের অপেক্ষায় আছি। আপনারা দোয়া করবেন যাতে আমাদের সন্তান মায়ের গর্ভে নিরাপদ আশ্রয় থেকে সুস্থভাবে এই পৃথিবীর আলো বাতাসে আসে। সামাজিক পাতায় ফারুকীও সুখবর জানিয়েছেন সকলকে। এই খবরটি প্রকাশে আসার পর থেকেই বাংলাদেশের তারকা দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন অনেক অভিনেতা অভিনেত্রীরা। তিশা আর ফারুকীর জন্য রইল আমাদের তরফ থেকেও অনেক শুভেচ্ছা। বিনোদন জগতের আরো অনেক খবর নিয়ে ফিরছি, জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।